আমরা দেশে করি হচ্ছে 1 কেজিতে 10 পিস, আপনার উপরে কোনো কথা নাই, ডিসকাউন্ট পাইতে যাচ্ছি আমরা। ভাবিও পছন্দ করে, এটা কিন্তু চাপা মারছে বুঝছেন, উনি ভাবিলে চিনে না উনি। এই রুই মাছটা দিয়ে একদিন বাসায় কালিয়া রান্না করতে হবে, যেমনে চকচক করতেছে রে ভাই। আলুটা ভেজে নেই, তারপরে আমরা যখন কাচ্চিটা বসাবো তখন আপনাদের সাথে আবার কথা হবে। হাই, দিস ইজ ডাইন আউট উইথ আদনান, নিউ ইয়র্ক ইউএসএ। সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছেন। আজকের এই ব্লগটা যেটা হতে যাচ্ছে, নিউ ইয়র্কে লকডাউনটা এখন অনেক শিথিল, এখানকার জীবনযাত্রা আপনাদেরকে একটু দেখাতে চাই, বাংলাদেশি গ্রসারিতে যেতে চাই, সেখান থেকে একটু বাজার করতে চাই, তারপরে এসে বাসায় রান্না বাড়া একটু করব, কারণ অল্প একটু আত্মীয় স্বজন, খুব মিনিমাম আমরা একটু আজকে লকডাউনের পরে এক হতে যাচ্ছি। সো ইভেনচুয়ালি এখানকার গ্রসারি আপনাদেরকে দেখাচ্ছি আজকে, তারপরে আমরা যেটা করব পরবর্তীতে কোনো একটা ভিডিও বা কোনো বেশ কয়েকটা ভিডিওতে আমরা এখানকার বাঙালি রেস্টুরেন্টগুলোর ফুড, আমরা রেস্টুরেন্টে বসে খেতে না পারলেও আমরা টেকওয়ে নিয়ে এসে বাসায় ফুড রিভিউ করব, যে এখানে বিরিয়ানি বা বাঙালি আইটেম কী কী পাওয়া যায় না যায় এবং রেস্টুরেন্টগুলো দেখতে কীরকম দাম কীরকম, সেগুলো আপনাদের সবার সাথে শেয়ার করব। তো চলেন প্রথমে গ্রসারিতে যাই, মাংস বাজার করি, আরও টুকটাক কিছু বাজার আছে সেগুলো করি, করে এসে আপনাদের সাথে বাসায় কথা বলবো। আচ্ছা, এটা হচ্ছে একটা বাঙালি গ্রসারি, মানে যে কয়টা নিউ ইয়র্কে বাঙালি গ্রসারি আছে তার মধ্যে জনপ্রিয়গুলোর মধ্যে এটা একটা। চলেন আমরা যাই বাজারটা করে নিই। কাচ্চি বিরিয়ানি মিট কোনটা হবে? উইথ বোল, শুধু সিনা দিয়ে কি কাচ্চি হবে? এটা কতটুক হবে দেখি একটু, 4.5 পাউন্ড, এটা চেয়ে একটু বড় হইলে বেটার। আমরা দেশে করি হচ্ছে 1 কেজিতে 10 পিস, তার মানে এইখানে কত, 2 কেজি আছে, 2 কেজি আছে মানে এটা দিয়ে করতে পারবো আমরা 20 পিস হইল না, তাইলে আমার মনে হয় আপনি ওই যে 7 পাউন্ডেরটাই নেন। আপনি 7 পাউন্ডেরটা নেন, 7 পাউন্ডেরটাই আমার 30 পিস করে দেবেন আপনি, তাই না? 7.25। হ্যাঁ, আপনি এটা 30 পিস দিবেন। এটা কি বিফ উইথ বোন, তাই না? 3.29, মানে এটা আমরা, হ্যাঁ 329 হচ্ছে পার পাউন্ড, তো এইটা আমরা নিতেছি, এটা 7.25 পাউন্ড হয়েছে, তাহলে আমরা এটা 30 পিস করে ফেলি, তাহলে কাচ্চির সাইজটা ওইরকম হবে আর কি। সো এখন আমি একটু জাস্ট বাসার জন্য একটু মাছ টাচ নিতে হবে ভাই, একটা রুই মাছ দেন তো। আচ্ছা, এইটাই দেন, এইটাই দেন, আপনার যেটা, আপনার উপরে কোনো কথা নাই। দেখি মাছটা কতটুকু ওয়েট হয়েছে, 15 পাউন্ড 53, উনি বলছিল 50,
নিচে হবে, অসুবিধা নেই। আপনি একটু ওই বেশি বড় বড় না, ডিসকাউন্ট পাইতে যাচ্ছি আমরা, দেখি স্পেশাল। ওয়াও গ্রেট, বিলো $3 চলে আসছে। বাসায় আমরা এমনি ঝোল টোল খাই না, যেরকম সাইজ ওই রকম। হ্যাঁ, এটা হচ্ছে তেলাপিয়া ফিলে, কয়টা তেলাপিয়া ফিলে নিয়ে যাই, চারটা নিই, চলবে কয়দিন। কি রাখছেন? ওকে, মলা। আচ্ছা আচ্ছা, বাবিয়া পছন্দ করে, এটা কিন্তু চাপা মারছে, বুঝছেন? উনি বাবিরে চিনে না উনি। আচ্ছা, এই দুইটা নিলাম, আর কি কি পাওয়া যায় একটু আপনাদেরকে দেখাই। এই যে ধরেন, এটা মনে হয় আমরা যে গুতুম মাছ খাই, গুতুম মাছ। আর কি কি আছে? ওই যে লম্বা লম্বা নিয়েছিলাম না, কি কি মাছ জানো তখন? না, কই মাছ ভাল লাগে না, চাষের কইটা ভাল লাগে না। এটা কি বাইন না? কোন বাইন? ওই বাইন খাবো না, তারাবাইন আছে না যেটা, তারাবাইনটা দেন। হ্যাঁ, এটা কি, এটা কি সামুদ্রিক না নদীর? একটু মাছের পিসটা দেখে আস, এটা একটু পাতলা করতে পারেন, এরপরে অল্প করে একটু পাতলা দিয়ে দিন। হ্যাঁ, তারাবাইন। হ্যাঁ, তারাবাইন নেই। এগুলো বড় কোনটা আছে? এইটা বড় না? ওকে, তাহলে বাইলা নিলাম, মলা নিলাম, এটা কি কি আছে? আচ্ছা, পাঁচমিশালি মাছ, ঠিক আছে, এই কয়টা নেই আজকে। আর ওই যে আপনার তেলাপিয়া রাখছি আমি কয়টা, আমার একটা ইয়ে দিবেন আপনি, ট্রলি দিবেন। আর হচ্ছে বিরিয়ানির জন্য বাসমতি রাইস কোনটা বেস্ট? £10, $10 চলে। আমাদের একটু আলু পেঁয়াজ নিতে হবে, আলু পেঁয়াজ কাঁচা মরিচ। রুই মাছটা যে নিছি না, এই রুই মাছটা দিয়ে একদিন বাসায় কালিয়া রান্না করতে হবে। আপনারা কি বলেন কমেন্টে জানায়েন যে কালিয়া রান্না করব কি না, যদি রান্না করতে বলেন তাহলে একটা রান্না করে ভিডিও আপনাদেরকে দেখাবো। মলা মাছ, বেলে মাছ আর নিছিলাম কি, তেলাপিয়া মাছ। এই যে ইয়োগা ড্রিঙ্কটা আমাদের বোরহানির মতো, এই ইয়োগা ড্রিঙ্ক একটা নিয়ে যাই, বিরিয়ানির সাথে বোরহানি। ওকে, কাঁচামরিচ, আলু, পেঁয়াজ। আমরা একটা পেঁয়াজ মনে হয় ফ্রি পাবো না? প্লাম আমার খুব পছন্দের, এই জন্য একটু প্লাম নিয়ে যাই, প্লাম। আজকে সাইজটা ভালো সাইজের আছে। কয়টা গ্রিন অ্যাপল নিতে হবে? যেমনে চকচক করতেছে রে ভাই, এই জায়গায় ফরমালিন টরমালিন দেয় কিনা কে জানে। এই দেশে ওয়াক্স করে না, দে কল ইট ওয়াক্স, নট ফরমালিন, নট গ্লুটেন। ওয়াক্স মানে কি, ঘষা? ওকে, চকচক করে যেতে। চলো, পাঁচটা নিলাম।
যেহেতু আমরা বাজার টাজার করে নিয়ে আসছি এবং আপনাদেরকে বলছিলাম যে একটা রান্না আজকে করব, একটু ফ্যামিলি গেট টুগেদার আমরা আজকে করতে চাই ছোট্ট আকারে, তো সেটার জন্য আমি আজকে রান্না করতেছি হচ্ছে বিফ কাচ্চি, যেটা আপনাদেরকে বলা হয় নাই। আপনারা দেখছেন যে আমি বিফ করছি, কিনছি, বিফ কাচ্চির সাইজের মিটও কাটাইছি, তো বুঝে যারা বোঝার বুঝে নিয়েছেন, বাট ফর্মালি আমি বলতেছি যে বিফ কাচ্চি রান্না করতেছি। তো প্রথমে একটু আলুটা ভেজে নিচ্ছি আমি কাচ্চির জন্য। আজকে একদম আপনাদেরকে রেসিপি দেখাবো না, এটা আমি আমার মতো রান্না করে নিব, মাঝখানে মাঝখানে একটু একটু হয়তো আপনাদেরকে ভিডিও দেখাবো। চিন্তা করতেছি নিউ ইয়র্কে আমার কাচ্চি কিন্তু বাসায় ভালো হিট করছে, সো নিউ ইয়র্কে বৈশা বাসা থেকে কাচ্চি ক্যাটারিং করবো কি না। কাচ্চি ক্যাটারিং করলে হয়তো ভালো হইতেও পারে। দেখেন, দাঁড়ান, এটা মাথায় আসছে আমার হঠাৎ করে, এটা আমরা চিন্তাভাবনা করে দেখতে পারি। আচ্ছা, আলুটা একটু ভাজা হোক, দেন একটু বেশি তেল দিছি এই কারণে যে এই তেলটা দিয়েই বিরিয়ানিটা রান্না করবো আসলে। ইনফ্যাক্ট চলেন তো আজ কমাই দিয়ে আলুটাকে ভাজবো, যেহেতু আলুর সাইজগুলো একটু বড় বড়, আসলে একটু বাড়াইও দিতে পারি, কারণ দমে তো এগুলো সিদ্ধ হয়ে যাবে সব। চেহারাই তো সবচেয়ে দামি। এই দেখো আজকে কয়টা ক্যামেরা ইউজ হচ্ছে, এইখানে আবার অসমো লাগাইছে হারামদাদা, এটা হচ্ছে শালার বাটা শালা, এটা হচ্ছে হারামদাদা। এই হারামদাদা গেছিল আমার সাথে বাজারে, আমার বউ বলছে তোরে বাজারে যেতে, না 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 তোর অসমো লাগাই ওর ছবি ওর ভিডিও করতে, হারামদাদা আমার দোষ দিচ্ছে। আমার বউ তোর কি হয় বল, আমার আপা, তোর আপা, আপা তো আপা, তুই হারামজাদা না শালা, তুই হারামজাদা না শালা সেটা বল, বল আলুটা ভেজে নেই, তারপরে আমরা যখন কাচ্চিটা বসাবো তখন আপনাদের সাথে আবার কথা হবে। ফর্মালি আমরা আসলে কাচ্চি বিফ কাচ্চি রান্না করতেছি, মোরলেস এরকম মিট সাইজ। সো এইখানে আছে 7 পাউন্ড প্লাস মিট, আমরা উই আর এক্সপেক্টিং যে এখানে আমরা 2 কেজি চালের 7 পাউন্ড মানে হবে 3.5 কেজির মতো মাংস, তাহলে আমরা 2 কেজি মতো চাল এটার মধ্যে দিব। আচ্ছা, এই তেলটা রাখছিলাম হচ্ছে আমরা কি আলু ভাজছিলাম এই তেলটার মধ্যে, সো এই তেলটাই আমরা ইউজ করবো, একটু পেঁয়াজ কুচি দিই। পেঁয়াজ বাটা, রসুন বাটা, রেসিপি তো দেখাই দিতেছ পুরো সবাই, তাহলে কেউ কি ধরো আমি যখন যদি কোনো একটা কাচ্চি বিরিয়ানির রেস্টুরেন্ট করি এখানে নিউ ইয়র্ক, তাহলে কি লোকজন খাবে আমার কাছে? সবাই তো বাসায় রান্না করে ফেলবে। তো তোমার কাচ্চি বিরিয়ানির রান্না তুমি রেসিপি না দেখলে মানুষ তোমার এই ভিডিও দেখবে কেন? এই ভিডিও দেখবে হচ্ছে ফাইনালি এটা কিভাবে প্রেজেন্টেশন টার্ন আউট করছে ওইটার হিসাবে হচ্ছে অর্ডার করবে। তুমি তোমার নিউ অ্যাসিস্ট্যান্ট কে একটু পরিচয় করা দাও। ওই তো আগে হয়ে গেল না, শালা না হারামজাদা, সেই হারামজাদা তো হয়ে গেল, ইন্ট্রোডাকশন তো হয়ে গেছে, ভুলে যাও কেন, তুমি নিজেই তো রেকর্ড করবে। এই বাসায় তো আমি ডাউটে থাকি কোনটা কিসের গুড়া, লাল মরিচের গুড়া। পাপরিকা দিতে চাই না, তাইলে হচ্ছে তোমার ইয়ে হয়ে যাবে। এটা এখানে জয়ফল জয়ত্রী দুটো আলাদা আলাদা ইয়ে করে রাখা, এটা তো হচ্ছে মেস পাউডার, আমি কি মেস পাউডার, জয়ফল, জয়ফল, আই ডোন্ট নো, মেস ইজ মেস না, এটা জাভান, মেস জয়ফল, জাভান্ত্রী, জয়ত্রী, ইয়েস, মেস, নিচে দেখো, ও মেস পাউডার,
ইংলিশ না জানা মানুষদেরকে নিয়ে যে কি সমস্যা ভাই আমাদের জয়ফলই ভালো মেস টেস কইতে গিয়া আমরা মেস হয়ে যাই বুঝছো জয়ফল এটা জয়ফল তেজপাতা লাগবে আমার আর the star in stop long elach dakchini other rannar poriman beshi to ajke ektu ye dite hobe beshi tomar lagbe hocche star anise arekta right yes লবণ এই দেশে বেরেস্তা কিন্তু একটা আজব ধাঁধা মানে এখানে যে পেঁয়াজটা পাওয়া যায় এই পেঁয়াজটা দিয়ে বেরেস্তা হয় না তো এই কারণে বেরেস্তা কিনতে পাওয়া যায় আমি একটু এই তেলটা গরম তেলটা কি দিয়ে দিলাম এটা হচ্ছে জাফরানের পানি মিক্সড করে রাখছিলাম জাফরানের পানি এখানে আপাতত দিয়ে রাখি পরে আমরা রাইসের উপরে দিব এটা দাও এটা সি আমার কাজটা কি আমি কিন্তু তাকে হেল্প করতেছি সে রান্না করবে তাকে আমারই হেল্প করতে হচ্ছে এটা হচ্ছে ঘি পরে আমরা ঘি দিব আবার আমাদের সেলিনাবুর ঘি এই যে সেই ঘি এখনো আছে রোজা মাসে পাঠাইছিল মহিলা সেলিনা হোসেন আল্লাহ এইভাবে মহিলা বলবা সেলিনা পা মাইন করবে ওই যে বললাম সেলিনা বু এটা আমাদের দেশি ল্যাঙ্গুয়েজ সেলিনা পা মাইন করেন না চলে দুইটা ফ্যাটাই দুইটা ফ্যাটা দিয়ে শালা দেখা চিপস ক্যামেরা তে যে লাগছে লেন্স লাগে না লেন্স লাগে না না আসলে বিরিয়ানির হয়েছে কি মশলাগুলো এক সিরিয়ালে না লাগলে মিস করে যাওয়ার চান্স থাকে যেমন সোফার আমি একটা মশলা দেই নাই কি জানো এটা ভেরি ইম্পর্টেন্ট বাদাম বাটা কাঠবাদাম পেস্তা বাদাম এবং পোস্তদানা তিনটা একসাথে বেটে রাখা এইটা তুমি কি হাত দিয়ে মাখাবে আমাদের তো ভালো শেফ হচ্ছে আমাদের প্রত্যয় এই হচ্ছে রাধুনির রান্না মশলা তেল তেল সব গায়ে ছুটে আসতেছে আমারও তা তো আসবেই বিরিয়ানি খাবা কিন্তু মাখবো না তা তো হবে না আমার হোয়াইট টি-শার্ট নষ্ট করে দিলাম আমার আমি তো আরো নতুন হোয়াইট টি-শার্ট পরছি আজকে আর ওটা তো অলরেডি নষ্ট করে ফেলছি টেস্ট করো তো টেস্ট করো কাঁচা হ্যাঁ আমার মতন নিজে টেস্ট করো খুশি করতে করছ কেন লবণ ঠিক আছে ফাইন আরেকটু লবণ দাও না লবণ দিচ্ছি লবণ আবার রাইসের উপরে পড়বে তাই না পিঞ্চ অফ পিঞ্চ অফ সিরিয়াসলি লবণ যদি বেশি হয় হালকা পিঞ্চ অফ মানে কি বলতো
অত না অত না আমি জানি না পিঞ্চের তো মানে অত না চিমটি চিমটি পিঞ্চমি 3 কেজি মাংসতে এতটুকু দিলেই কি আর দাঁত চিমটি আমার কাছে মনে হয়েছে এটা হচ্ছে মনের শান্তি মনের শান্তি গুড়া দুধ ফুল ক্রিম মিল্ক পাউডার মেরিনেট ফর টু আওয়ার্স তার মধ্যে চাল টাল গুলো রেডি করব রাইস প্রিপারেশন তুমি যে এই বোরকা ছাড়া আমার ভিডিওতে আসতেছো হ্যাঁ বোরকা পরি নাকি আমি এই যে লোকে গালি দিবে না এটা নিয়ে বাসায় কি পড়ে থাকবে নাকি সারা দিন হ্যাঁ এক্স্যাক্টলি বাসায় কেন পড়ে থাকবো অনেকেই তো দেখি অনেক গালি দেয় অনেকে দেয় সব দর্শক তো আছে না সবাই ম্যাক্সিমাম ভালো বেশিরভাগ দর্শকই ভালো বেশিরভাগ দর্শক হচ্ছে সুইট দর্শক সবচেয়ে ভালো দর্শক দুই একটা উজবুক আছে এইগুলোকে যারা ভালো দর্শক তারা রিপ্লাই করে প্রটেক্ট করে ফেলবেন এটা আমার দৃঢ় পিতাবের আমার মা যেন আমার পিতা পিতা চলো প্রথমে একটু লবণ দিব একটু বেশি লবণই দিব কিছু দিব কিছু নিচে ফেলবো কিছু চুলার মধ্যে ফেলবো তাতে আমার রান্নাটা আরো সুস্বাদু হবে জি তেজপাতা কি কিছু না ওরে ফ্রেম শিখাচ্ছি ফ্রেম জানি না তো গরম মশলা আর কি অ্যাড করতে হবে এটার মধ্যে আসলে এই কাচ্চি রান্না করতে যা দেখলাম বুঝছেন কাচ্চি রান্না পাঁচ জনের জন্য রান্না করাও যা এফর্ট পঞ্চাশ জনের জন্য রান্না করাও সেম এফর্ট কোনোদিন শুনিনি ভাত দুধ দিয়ে বানাতে প্রথমবার দেখলাম অনেক সুন্দর হবে মানে রাইসটা ঝরঝরা কালার হবে বুঝছিস বুঝছি বুঝছি ধবধবে কালার ঝরঝরা তো কালার না ধবধবে কালার লেবুর রস যেহেতু কড়াই আছে লেবুর রস একটু দিই লেবুর রস দিলে কি হয় জানো তো চালগুলা ঝরঝরা হবে একদম চালটা দিয়ে দিই তারপরে একটা বল উঠলে চালটা নামায় ফেলবো এই চালটা আবার দিব যাতে পানিটা ছেকে ফেলা যায় তাই না প্রথম জি রাইসটা দেয়া শুরু করব ফার্স্ট লেয়ার অফ রাইস এটার উপরে আমরা প্রথমে একটা অল্প কিছু কিসমিস দিব কিসমিস কিসমিস মাটিতে ফেলাই এটা হচ্ছে আর্ট কিছু এদিক সেদিক পড়বে তো জাফরান ফ্রন স্যাফরন ওয়াটার এটার মধ্যে আমরা মিলাইছি কি দুধ আর ঘি দেখে অনেক মজা পাচ্ছে না নেক্সট লেয়ার রাইস তোদের আমি কিন্তু ট্রেনিং দিচ্ছি বুঝছিস এরপরে তোরা একদিন রান্না করে খাওয়াবি আমারে আসলে রাইস অনেক হয়ে গেছে আমাদের
It's charcoal. Charcoal. And she brought it from Babu Chitra's house. Why did you guys put that? They put it in the food. Last layer. Alu bakar and three, four, five. Okay. এখন আমরা এটা ঢাকবো, আটা দিয়ে সিল করে দিব, তাওয়ার উপরে দমে থাকবে, বানান 1 hour 45 minutes. ঠিক আছে, চল। পারফেক্ট সেন্টার এবং এইটা দমের উপরে থাকবে আমার দেখি 1.5 থেকে 2 ঘন্টা ইন বিটুইন 1.5 থেকে 2 ঘন্টা তারপরে আমরা সো 1 hour 45 minutes হ্যাঁ 45 লেটস সি তারপরে আমরা ওপেন ওকে টিল দেন ওয়েট সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও তো প্রথম বলতো বিরিয়ানিটা কেমন হয়েছে মহা মজা হয়েছে হ্যাঁ তো রিভিউ পাওয়া গেছে রেটিং কত বল 19 আউট অফ 21 ওনা 19 আউট অফ 10 সরি আর 21 আউট অফ 10 9 আউট অফ 10 না 19 আউট অফ 10 19 আউট অফ 10 আচ্ছা 21 আউট অফ 10 বলতে যাচ্ছি আমি আমি বুঝি নাই সোজা কর ক্যামেরাটা সোজা কর সরি ওকে সো এই মানে রিভিউ ভালো বিরিয়ানির রিভিউ ভালো সো এনিওয়ে লকডাউনের পরের এই কর্মকাণ্ড একটু দেখা দাও আমরা একটু ফ্যামিলি গেট টুগেদার করছিলাম আমাদের আর এইদিকে হচ্ছে প্রচুর বাঙালি রেস্টুরেন্ট তো অবশ্যই আমরা যেটা করব সামনে আপনাদেরকে যে বাঙালি রেস্টুরেন্টগুলোতে এখনও রেস্টুরেন্ট ওপেন করছে কিন্তু ওখানে বসে খাওয়া যাচ্ছে না তো আমরা যেটা করব যে রেস্টুরেন্ট থেকে কিছু খাবার পিক করে নিয়ে এসে আপনাদের সামনে বাসায় বসে রিভিউ করবো সো দ্যাটস ইট ভিডিও ভালো লাগলে প্লিজ গিভ ইট থাম্বস আপ কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফুড কোর্টের লিঙ্ক আছে ডেসক্রিপশন বক্সে ফলো করবেন আমার সমস্ত সোশ্যাল মিডিয়া ফলো করবেন নিচে ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম স্পেশালি দ্যাটস ইট গুড বাই